চাপদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুইনের তত্ত্বাবধানে ও শাওড়াবুলি বৈদ্যবাটি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ মঞ্জুরের উদ্যোগে দীর্ঘদিন ধরে যে খাদ্য বিতরণ অনুষ্ঠান চলছিল তারই আজ 100তম দিন। সেই 100তম দিনে আজ শাওড়াবুলি বৈদ্যবাটি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 450 জন মানুষকে খাবার তুলে দিলেন। খাবারের মেনুতে ছিল ফুচকা, ফিশবল, চিকেন পকোড়া, চিকেন বিরিয়ানি, তার সাথে সাথে বিশেষভাবে অক্ষম মানুষদের চশমা, হুইল চেয়ার, ক্যাচার ও তাদের হাতে 500 করে টাকাও তুলে দেওয়া হলো। আজ এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানী বিধানসভার বিধায়ক তথা এলাকার মানুষের নয়নের মণি অরিন্দম গুইন মহাশয় ও রাজ্য তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি ও হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি উপস্থিত ছিলেন। শাওড়াবুলি বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পিন্টু মাহাতো ছিলেন সেখানে, আর ছিলেন প্রমুখ ব্যক্তিবর্গরা। আজ এই 100 দিনে পূর্তি হলো, কি বলবেন? দেখুন, এখানে বলার কিছু নেই যে 100 দিন। এটা গত লকডাউনে এখানে দিদি সৈনিক হিসেবে আমরা কাজ করছি। গত লকডাউনে আমাদের 100 দিন খাওয়ানো হয়েছিল। আজও অসহায় মানুষগুলোর পাশে প্রায় 300 থেকে 350 অসহায় মানুষ যারা এই 100 দিন ধরে এই লকডাউনেতেও তাদের দুবেলা দুপুরে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী মোহাম্মদ মঞ্জুর থেকে বিন্দু মাহাতো থেকে শুরু করে আমাদের এই তাপস দাস, স্বাধীন শাহ সহ যারা নেতৃত্বরা আছেন এই শহরে, তারা সবাই চেষ্টা করেছে। তো আজকে 100 দিন ভালো লাগছে যে আমার শুভ দিন, আজকে শুভ জন্মাষ্টমী। সেই উপলক্ষে আজকে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব থেকে শুরু করে আমাদের ওয়ার্ড কাউন্সিলররা প্রত্যেকে এসছেন, খুব ভালো লাগছে। এক এক করে সবাই চলে আসবে, সবাই বুঝতে পারছে, ভুলে গেছে, কেউ ভুল আগে বোঝে, কেউ পরে বোঝে। তিনি পরে বুঝেছেন, উনি আসছেন, আগামী দিন দেখবেন আরো আসছে। আগামী দিনে আরো মানুষ মুখ্যমন্ত্রী উন্নয়নে খালি ভাবে উন্নয়নের ব্যাপার হচ্ছে, মানে তখন যারা বুঝতে পারেনি ধরেছিল হয়তো তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসবে না, সেইভাবে ওইদিকে গেছিলো। কিন্তু আজ তারা বুঝতে পেরেছে, তারা তো বাস্তবটা জানে যে উন্নয়নে আর একটা মমতা বন্দ্যোপাধ্যায় কাজে বাস্তবটাকে অস্বীকার করবে কি করে? কেউ ভুল আগে বুঝেছে, কেউ পরে বুঝেছে। ডবল ইঞ্জিন সরকারের স্রোতে সবাই এগিয়ে গিয়েছিল, আপনারাও কি ছেকে ছেকে নেবেন নাকি শুধুমাত্র যারাই আসবে তাদেরকে গ্রহণ করবেন? দেখুন, এটা তো নেতৃত্ব বিচার করবে, আমাদের উচ্চ নেতৃত্ব যারা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের কাছে হবে। তবে আজকে ভালো লাগছে যে আজকে এই শুভ দিনে আজ এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। শুধু এই লকডাউন পরিস্থিতিতে 100 দিন ধরে খাওয়ানো নয়, এখানে প্রতিবন্ধী প্রায় 35 জন মানুষের হাতে আজকে তাদের প্রতিবন্ধী যে তাদের সামগ্রী, তাদের হুইল চেয়ার থেকে শুরু করে স্ক্যাচ থেকে শুরু করে লাঠি থেকে শুরু করে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা আজকে একটা বড়, মানে আমাদের কাছে একটা বড় ব্যাপার। এবং পরিকল্পনা ওইভাবে না, পরিপ্রেক্ষিতে মানে অবস্থার পরিপ্রেক্ষিতে পরিকল্পনা তৈরি হয়। তো এটা তৃণমূল কংগ্রেসের কোনো পরিকল্পনা, সারা বছরই মানুষের সঙ্গে আছে। আমাদের একের পর এক অনুষ্ঠান হয়ে যায়, যেমন সাধারণ অসহায় মানুষের পাশে রাখা রক্তদান শিবির, চক্রদান শিবির, বিভিন্ন অনুষ্ঠান সারা বছর ধরেই হয়, নতুন কিছু না। প্রোগ্রাম আছে, হচ্ছে, আগামী দিনে চলবে। বিরোধীরা বলেছিল 5 টাকা ডিম ভাত শুধুমাত্র নির্বাচনের জন্য, এখন আপনি 100 দিন পূরণ করলেন, কি বলবেন এটা? দেখুন, এখানে 5 টাকা না, এখানে যেমন বিনা পয়সায় খাওয়ানো হয়েছে, আবার আমাদের পৌরসভার পক্ষ থেকে মা ক্যান্টিন, যেটা মা ক্যান্টিনও আমাদের চালু ছিল, মা ক্যান্টিনও আমাদের চলছে আজকে। ধরুন, এছাড়া তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব, অনেক কর্মীরা উদ্যোগ নিয়েছে, যার যেমন সমর্থন উদ্যোগ নিয়ে বিনা পয়সা মানুষের আগে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছে। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব।